ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, কামেন্টস করো, তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকলে আমি আলোচনা করে থাকলে ডেফিনেটলি দিয়ে দেবো। কেমন লাগছে ভিডিও সেটা তো অবশ্যই জানাবে। আলোচনার বিষয় দেখো, সামনেই কিন্তু আমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম আছে, তো আজকে আমরা পরিবেশের প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করব। কত মার্কস থাকে, কত নাম্বারে এক্সাম হয় এটা আমরা আলোচনা করব। পঞ্চম শ্রেণীর আগের দিন কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর বাংলাটা করে নিয়েছি আলোচনা, যারা দেখোনি এই ভিডিও শেষে পিন করা থাকবে, তোমরা দেখে নিও। রাইট, ম্যাথ ডিভিএস ম্যাডাম চ্যানেল সম্বন্ধে প্রত্যেকেই জানো, সেখানে আমি ইংরাজি এবং গণিতটা আলোচনা করে দিয়েছি, তো সেটাও তোমরা দেখে নিতে পারবে। ওকে, এখন শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। বাংলার সমস্ত সেকেন্ড ইউনিট টেস্টে যা যা চ্যাপ্টার্স আছে সেগুলো আমি আলোচনা করে দিয়েছি, ডেসক্রিপশনে বাংলার প্লেলিস্টে পেয়ে যাবে। পরিবেশ আলোচনা করে দিয়েছি, পরিবেশের প্লেলিস্ট ডেসক্রিপশনে আছে, তোমরা পেয়ে যাবে। ওকে, আজকে কাঠামো, প্রশ্ন কাঠামো আলোচনা করলাম, এরপরে কিন্তু কোশ্চেন আনসার সমেত আমি তোমাদের আপলোড দেব। ওকে, এখন শুরু করা যাক। দেখো কি বলছে, আমাদের প্রথমে এক্সামটা হবে 40 মার্কসে, এটা আমি আগেও বলেছি। পূর্ণ মান থাকবে হচ্ছে 20, অর্থাৎ 20 নম্বরে আমাদের এক্সামটা হবে হচ্ছে, সময় থাকবে হচ্ছে 40 মিনিটস। ওকে, মানে 40 মিনিটের এক্সাম থাকবে। আর এটা হচ্ছে 20 মার্কসের এক্সাম হবে, অর্থাৎ 20 নম্বরের এক্সাম হবে। চ্যাপ্টার্স যেগুলো থাকবে পরিবেশ থেকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ উৎপাদনে অর্থাৎ কৃষি ও মৎস্যটা থাকবে। নেক্সট আমাদের বলছে পরিবেশ ও বনভূমি, এই চ্যাপ্টার্সগুলো আমাদের থাকবে। রাইট, বহু বিকল্পভিত্তিক প্রশ্ন আমাদের দেওয়া হবে, চ্যাপ্টার্সগুলোর থেকে 5টা থাকবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের থাকবে হচ্ছে 4টে। ব্যাখ্যামূলক প্রশ্ন এখানে থাকবে 2টো, মানে 2 নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্নগুলো থাকবে। আর বহু বিকল্পভিত্তিক প্রশ্ন আর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে 1 নম্বর করে। ব্যাখ্যামূলক প্রশ্ন আমাদের থাকবে হচ্ছে 3টে 2 নম্বর করে, অর্থাৎ 6 নম্বর। ঠিক আছে, এই যে ব্যাখ্যামূলক প্রশ্ন না, এই জায়গাটা কিন্তু চেঞ্জেসও হয়ে থাকে। ওকে, অর্থাৎ 2 নম্বরের জায়গায় 3 নম্বরেরও 2টো দিয়ে দেওয়া হয়, অনেক সময় এটা হয়। ঠিক আছে, আর রচনাধর্মী প্রশ্ন আমাদের থাকবে 1টি 5 নম্বরের। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রশ্নর মান এবং কোন কোন চ্যাপ্টার্সগুলো থাকছে। ওকে, এবার আমরা একটি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে, মানভূম কোন জেলার আগের নাম। ঠিক আছে, এখানে 5টা প্রশ্ন করতে হবে। দেখো 5টা প্রশ্ন প্রত্যেকটা 1 নম্বর করে 5 নম্বর। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে একটি বৃষ্টির জলে পুষ্ট নদীর নাম লেখো। নেক্সট প্রশ্ন, নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার কোথায় আছে। ওকে, নেক্সট প্রশ্ন, হাওড়া কোন নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে ফুটবল খেলে তাতে শরীর ও মন ভালো হবে, ফুটবল খেলো তাতে শরীর ও মন ভালো হবে, কে বলেছিলেন। নেক্সট প্রশ্ন আমাদের করেছে, দেখো ম্যানগ্রোভ গাছ কোথায় দেখতে পাওয়া যায়। এই যে নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে যে একটি বরফ গলা জলে পুষ্ট নদীর নাম লেখো। নেক্সট আমাদের দেখো, এখানে কিন্তু আমাদের প্রশ্ন দিয়েছে কিন্তু 5টা আমাদের করতে দিয়েছে, এখানে কিন্তু আমাদের 6টা 7টা প্রশ্ন দিয়েছে কিন্তু 5টা আমাদের করতে দিয়েছে। সবসময় কিন্তু অপশান দেওয়া হয় না, তো অপশানের ভরসায় কিন্তু এক্সামে যাবে না। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে, দেখো বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। এখানে স্তম্ভ স্পেলিং ভুল আছে, কিন্তু এখানে 5 নম্বর দিয়েছে কিন্তু, অর্থাৎ আমাকে স্তম্ভটা মেলালেই 5 নম্বর পেয়ে যাব। দেখো একদিকে দিয়েছে রায়গঞ্জ, বালুরঘাট, খড়গপুর, আলিপুরদুয়ার আর হলদিবাড়ি। ঠিক আছে, আরেকদিকে কিন্তু আমাকে দিয়েছে, দেখো আত্রি নদীর পূর্ব পাশে অবস্থিত কি, কোনো বড় রেল স্টেশনের জন্য বিখ্যাত, তিস্তা নদীর পাড়ের শহর, পাখিরালয় আছে, বক্সার অরণ্য প্রবেশদ্বার। অর্থাৎ এটা কিন্তু একটা দিক আর এটা কিন্তু একটা দিক, দুটো দিক কিন্তু। ঠিক আছে, তো আমাকে কিন্তু ম্যাচ করতে হবে, আর ম্যাচটা করার পর অবশ্যই স্তম্ভ কেটে দুপাশে যেটা সঠিক অ্যান্সার পরপর লিখে দিতে হবে আমাকে। ঠিক আছে, কেন 1-1 নম্বর করে 5 নম্বর কিন্তু পুরো ছকটায় রয়েছে। এবার দেখো নেক্সট আমাদের কি বলেছে, বলছে সঠিক উত্তরটা বেছে নিয়ে লেখো। তাহলে এখানে 5টা কোশ্চেন করতে দিয়েছে 5 নম্বর, কি বলছে দেখো, ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল 1901 সালে, 1903 সালে, 1905 সালে, 1906 সালে। সঠিক অ্যান্সারটা আমাকে লিখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো বলেছে বিদ্যাসাগরের জন্ম হয়েছিল 1809, 1820, 1822, 1823 সালে, যেটা সঠিক হবে আমাকে লিখতে হবে। ওকে, মনীষীদের সম্বন্ধে যে চ্যাপ্টার্সটার মধ্যে আমাদের দেওয়া আছে না, আমি পড়িয়ে দিয়েছি তোমাদের, সেটা ওইটা কিন্তু খুব ভালো করে পড়বে, ওখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পাবে। ঠিক আছে,
নেক্সট কি বলেছে দেখো, বলছে ফালাকাটা শহরটি যে জেলায়, হাওড়া, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, কোনটা হবে সঠিক? এখানে আমাকে অনেকগুলো অপশন দিয়েছে, যেটা সঠিক হবে আমাকে টিক করে নিচে অবশ্যই লাইনটা লিখে দেবে, ওকে? কেন এক এক নম্বর আছে, শুধু টিক করে ছেড়ে দিলে হবে না কিন্তু। নেক্সট বলেছে যে রসিক বিল আছে পুরুলিয়া, হাওড়া, কোচবিহার না দক্ষিণ দিনাজপুর? সঠিক অ্যান্সার লিখে আমরা নিচে পুরোটা লিখে দেবো। নেক্সট আমাদের বলেছে যে প্লেগ রোগীদের সেবা করেছিলেন বেগম রোকেয়া, না ভগিনী নিবেদিতা, না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না মাদার ট্রেজা? সঠিক অ্যান্সার যেটা হবে লিখে আমাদের পূর্ণ বাক্যে কমপ্লিট করতে হবে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশ্রেণীর নাম, যেটা হবে লিখে আমরা এখানে কাঞ্চনজঙ্ঘা, সান্তাকফু, টাইগার হিল, এভারেস্ট দেওয়া আছে, তো এইভাবে সঠিক লিখে আমাকে পূর্ণ বাক্যে লিখে দিতে হবে, ওকে? নেক্সট প্রশ্ন দেখো, বলছে মহানন্দা নদীর তীরে অবস্থিত ইংলিশ বাজার, বালুরঘাট, ময়নাগুড়ি, না ইসলামপুর? সঠিক অ্যান্সার যেটা হবে আমরা টিক করে নিচে লিখে দেবো। আজকে কিন্তু আমি প্রশ্ন কাঠামোটা নিয়ে আলোচনা করছি, নেক্সট ডেতে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার সমেত আলোচনা করব। এর আগেও কোশ্চেন অ্যান্সার তোমাদের দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ, এরপরেও আমি চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেবো, আজকে শুধু আমি প্রশ্নের কাঠামোটা দেখাচ্ছি, ওকে? নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে যে এটা লাস্ট প্রশ্ন, নেক্সট আমাদের বলেছে যে ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দ, আচার্য জগদীশচন্দ্র বসু, বেগম রোকেয়া, এদের যে কোনো একজন সম্বন্ধে 10টা থেকে 15টা বাক্যে লিখতে, ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। এই চ্যাপ্টার্সে আমি যখন পড়িয়েছিলাম তোমাদের একটা অ্যাক্টিভিটি ছিল যার মধ্যে প্রত্যেকের সম্বন্ধে লিখতে বলেছিল, ওই অ্যাক্টিভিটিটা খুব ভালো করে করবে, অর্থাৎ যে মনীষীদের সম্বন্ধে তোমাদের, এইগুলো সব মনীষীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধেও দেওয়া আছে, প্রতিটা মনীষীর সম্বন্ধে কিন্তু 10টা থেকে 15টা লাইন করতে হবে, অর্থাৎ অবশ্যই কিন্তু এইটা খুব ভালো করে করবে, ওকে? নেক্সট, এখানে কিন্তু এই যে প্রশ্নটা আমি দিলাম এখানে কিন্তু প্রশ্ন কাঠামোটা শেষ, ঠিক আছে, মানে কোশ্চেন পেপারটা শেষ। এছাড়াও দু একটা কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমি দেখিয়েছি, প্লাস কোশ্চেন আনসার দু একটা দিয়েছি, এগুলোও সঙ্গে ইম্পর্টেন্ট পড়বে। যেমন পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম, ঠিক আছে, এটা পড়তে হবে। হারিয়ে যাওয়ার মুখে এমন একটি প্রাণীর নাম, মাস্টারদার আসল নাম কি, এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে, ঠিক আছে। এছাড়াও কয়েকটা প্রশ্ন উত্তর আমি দিয়েছি, এগুলোও খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে করতে হবে। যেমন ধরো, জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন কে, এটা আমরা লিখবো কি উত্তর, না তিতুমির, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, উত্তর আমরা লিখবো আবুল কালাম আজাদ, ওকে? নেক্সট প্রশ্ন দেখো, বলছে শিক্ষক দিবস পালন করা হয় কার, মানে কার জন্মদিনের দিন, উত্তর আমরা লিখব সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে, ওকে? নেক্সট প্রশ্ন আমাদের বলেছে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন কে, উত্তর আমরা লিখব হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস বা বসু। নেক্সট প্রশ্ন দেখো, বলছে সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কে, এটা আমরা লিখব যে রাজা রামমোহন রায়। নেক্সট প্রশ্ন দেখো, বলছে আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন কে, না একজন বিজ্ঞানী বা সফল বিজ্ঞানী আমরা করতে পারি? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো খুব ভালো করে কিন্তু করতে হবে। এছাড়াও কী কী প্রশ্ন তোমরা করবে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। লাইভ ক্লাসটা তোমাদের এই উইকেই হবে, কবে হবে ডেট আমি কমেন্ট ট্যাবে দিয়ে দেবো, তোমরা ফলো করে নিও। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, নোটিফিকেশানটা অন রেখো, তাহলে যখনই ভিডিও আপলোড দেবো রেগুলার তোমরা পেয়ে যাবে। খুব ভালো থেকো।